আসবেন তো শুভ মুহূর্তে। উত্তর মালদা লোকসভা আসনে জয়ের ক্ষেত্রে শাসক দলের বড় ভরসা মালতীপুর বিধানসভা। সেখানে শনিবার দিনভর প্রচার কর্মসূচিতে চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। কখনো হুটখোলা গাড়িতে, কখনো মন্দিরে প্রার্থনায় অংশ নিয়ে, আবার কখনো জনসভার মধ্য দিয়ে জনসংযোগ সারলেন প্রসূন। এদিন লস্করপুরে বাদ রোড হয়ে প্রচার শুরু করেন প্রাক্তন আইপিএস, পরে আসেন বলরামপুরে, এরপর যদুপুর লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন। বক্তব্যে বিজেপির সঙ্গে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন। প্রসূন বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এদিন তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই প্রমুখ। সমস্ত নেতৃত্ব, সমস্ত সাধারণ মানুষ দলের রাস্তায় এসেছেন। জেলা সভাপতি থেকে জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সাধারণ সদস্যরা, মানুষ আপনারা দেখেছেন বিপুল সংখ্যায় রাস্তায় নেমেছেন। বহু জায়গাতে আমাদের কোনো স্ট্রাকচার প্রোগ্রামই ছিল না, এখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছেন, আমরা দাঁড়িয়ে পড়েছি সেখানে, মানুষ সাড়া দিচ্ছেন, মানুষ বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা উন্নয়ন করবে এবং সবাইকে নিয়ে চলবে। বলছি চেষ্টা করছে কথাটা ভালো বলেছেন, একবার হয়েছিল তার পাল্টা পরের দিন দিয়ে দিয়েছি, আপনারাও দেখেছেন সেটা, সেটা এখন সামলাতে বলুন, কিছুদিন ডায়েরি চিঠি করে দিয়েছি, সামলাতে বলুন ভালো করে। চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।